বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:46 এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেটের গোলাপসত্তা। অবশ্য ভূমিকম্পের পরপরই গুগলের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 10:46 অনুভূত হওয়া এই কম্পনের উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে 23 কিলোমিটার দূরে শিলচরে। এতে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে। কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পর্যন্ত, তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সিলেট থেকে 32 কিলোমিটার দূরে সৃষ্ট কম্পনের মাত্রা ছিল 4.8, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার। এর আগে গত পাঁচই মে সকাল 5:57 ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। এই কম্পনের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে প্রায় 42 কিলোমিটার দূরে দোহারে। ঢাকা থেকে হবিবুর রহমানের রিপোর্ট। ভূমিকম্প হয়েছিল আজকে, আমিও দরে আজকে ঘর বাড়ি লড়েছে, আজকে আমিও বেরোছিলাম, আজকে বাবারাও বেরিয়েছিল, মা আর মা বাবা। হ্যাঁ, পরে আমিও পরে গেছিলাম, পরে হলো ঘর বাড়ি লড়ছিল, পরে হলো ভূমিকম্প হয়েছিল। ঢাকাবাসী আজকে আবার সকাল 11:15 দিকে ভূমিকম্প আমাদের ঢাকাবাসীকে নাড়া দিয়ে গেল। যদিও রিখটার স্কেলের মাত্রা ছিল 4.5, যদিও ভূমিকম্প অধিদপ্তর থেকে বলা হচ্ছে এটা, এবং অন্য যে সোর্স থেকে আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে রিখটার স্কেলের মাত্রা ছিল 5। আজকে যে ভূমিকম্পটি হয়েছে এটির উৎপত্তিস্থল বলা হচ্ছে হচ্ছে সিলেটের এটা গোলাপগঞ্জে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থান, মানে ভূমিকম্প উৎপত্তি স্থান তারা নির্ধারণ করেছে। আমরা এই মুহূর্তে যদি আমরা বলতে চাই যে ঘন ঘন যে পরিমাণে আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে, এটি কিন্তু একটি অসহনীয় সংকট। আমাদের যদি আমরা এখন কি যদি পূর্ব প্রস্তুতি নিতে না পারি এবং জনগণকে যদি সচেতন করতে না পারি, তাহলে এর যে পরিণতি এটি খুবই ভয়াবহ। কারণ বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় যে অপরিকল্পিত নগরায়ণ, এখানে মানুষকে উদ্ধারের অভাবেই মানুষ কিন্তু জীবিত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মৃত্যু করে ঢলে পড়বে। এমন এক পরিস্থিতিতে আমি মনে করি যে জনগণকে সচেতন করতে হবে এবং সরকারকে ভূমিকম্প পূর্ববর্তী যে পূর্ব প্রস্তুতি সেটা গ্রহণ করতে হবে। জনগণকে সচেতন করার জন্য মিডিয়াগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এখানে মিডিয়া ব্যবহারের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে এবং জনগণ নিজ উদ্যোগে সচেতন হতে হবে এবং সরকারকে এই বিষয়ে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এবং ইতিপূর্বে যে পরিমাণে ভূমিকম্প বাংলাদেশকে নাড়া দিচ্ছে, এখন যদি আমরা সচেতনতা যদি আমরা নিজ পর্যায় থেকে গ্রহণ করতে না পারি, সরকার যদি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করতে পারে, তাহলে এর পরিণতি হয়তো ভয়াবহ।